জুমার দিন আমি মসজিদে এমন সময় উপস্থিত হলাম যে ক্ষুদ শেষ এবং জামাত দাঁড়িয়ে গেছে তো আমি জামাতে অংশগ্রহণ করলাম এরপরে জামাত শেষে আমি চার রাখাত নামাজ আদায় করেছি বা বাদল জুমা তো এরপরে আমাকে আর কি করতে হবে আর কত রাখাত নামাজ আদায় করতে হবে বা এর সাথে আনুষঙ্গিক আরও জুমার নামাজের বিবরণ সম্পর্কে জানতে চেয়েছেন অল জবিল্লাহি তৌফিক সম্মানিত দিনী ভাই জুমার নামাজ অনেক ক্ষেত্রে যদি কখনও অনেক ভাইরা এক রাকাতও পেয়ে যান এবং এমন প্রশ্ন আসে যে যদি জুমান নামাজ এক রাকাত পাই তাহলে কী হবে এভি মাজার মধ্যে হাদিস হজরত আবু হরেরল্লা তালীন তিনি বলেছেন যে এই ব্যক্তি জুমান নামাজের এক রাকাত পেল যেন এর সাথেই আর এক রাকাত দায় করে নেয় এগারোশো একুশ নম্বর হাদিস এবং এগারোশো বা এগারোশো বাইশ নম্বর হাদিসও একই বিষয় উল্লেখ করা হয়েছে হাদিসের রাবি ভিন্ন যে যে ব্যক্তি জুমার নামাজের এক রাকাত পেলো সে যেন পুরো নামাজই পেয়ে গেল এবং যে ব্যক্তি জুমার নামাজে অথবা অন্য কোনো নামাজে এক রাকাত পেল সে যেন পুরো নামাজই পেয়ে গেল এরপরে আসি আপনার প্রশ্নে যে অবশ্যই যখন জামাত অংশ দাঁড়িয়ে যাবে তখন আপনি নামাজ আদায় করবেন কিন্তু যদি আপনি এমন সময় মসজিদে প্রবেশ করেন যখন খুদবা চলতেছে ইমাম সাহেব খুদবা দিচ্ছেন প্রথম ক্ষুদ হোক দ্বিতীয় ক্ষুদ হোক নামাজ শুরু হয়নি তাহলে অবশ্যই আপনাকে দুরাকাত নামাজ আদায় করেই বসতে হবে ক্ষুদ চলাকালীন সময়েও ক্ষুদ শোনা সোনা ওয়াজিব মতলাকান আম কিন্তু যদি কোনো ব্যক্তি মসজিদে ওই সময় প্রবেশ করে তার জন্য আগে দুরাকাত নামাজ আদায় করতে হবে আর ওই ব্যক্তি নামাজ পড়বে না যে ব্যক্তি পূর্বে মসজিদে প্রবেশ করেছে তার জন্য ক্ষুদ বা শোনা ওয়াজিব আর এই ব্যক্তি যিনি মাত্র প্রবেশ করেছেন মসজিদে তিনি অবশ্যই দুরাকাত নামাজ পড়ে তারপরে বসতে হবে হাদিস মুসলিম শরীফের হাদিস নম্বর আঠারোশো চুরানব্বই তৃতীয় খণ্ড দুইশো পঁচিশ নম্বর পৃষ্ঠা সাই মুসলিমের মধ্যে হজরতের জাবির রাদি আল্লাহ তিনি বলেন জুমার দিন রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম খুদ্ দিচ্ছিলেন এমন সময় সুলাইক গাতাফানি নামক এক সাহাবি আসলেন বসে গেলেন নবীজি বললেন ইয়া সুলাইক ওম ফরকার দুরাকাত নামাজ পড়ো তারপরে বসো হাদিসটি মুসলিম শরীফের এরপরে আপনি জানতে চেয়েছেন যে আমি বাদাল জুমা চারলাকাত নামাজ পড়েছি যে বাদাল জুমা যদি মসজিদে আদায় করেন দুরাকাত বাসায় আসলে আবার দুরাকাত চার রাকাত অথবা রাকাত আদায় করা হাদিস রয়েছে ইবনে ওমর থেকে যে তিনি জুমার নামাজ শেষে দুই রাকাত নামাজ পড়তেন অন্য এসেছে শেষে সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম ফরজ নামাজ শেষে মানে জুমার শেষে দুই রাকাত নামাজ আদায় করতেন এবং আরেকটি হাদিস ইবনে মাজার মধ্যে এগারোশো বত্রিশ সেখানের সৌল্লা সাল্লাম বলছেন জুমার নামাজের পরে পর নামাজ পড়লে চার রাকাত নামাজ আদায় করো এরপর আসে কাবলাল জুমা সম্পর্কে কাবলাল জুমা সম্পর্কে যেটি আগে বলা হয়েছে যে নির্দিষ্ট নির্ধারিত চার রাকাত নয় বরং যত রাকাত আপনি পড়তে পারেন পড়তে পারবেন দু রাকাত দু রাকাত করে সলাতুল্লা ইলিআ নাহারি মাথনা মাথনার মুসলিম শেফে হাদিস সুতরাং আপনি যখন মসজিদে প্রবেশ করবেন তাহিয়াতুল মসজিদ দুরাগাত পড়ে যত খুশি নামাজ দুরাগাত দুরাগাত করে পড়বেন কতক্ষণ যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব খুদ্বার জন্য না দাঁড়ান খুদ্ দাঁড়াবে আপনি নামাজ শেষ করে ক্ষুদা শুনবেন আর যে ব্যক্তি খুতবার মধ্যখানে আসছে তিনি তো অবশ্যই দূরাঘাত করেই বসবেন কবিল জুমা সম্পর্কে এমনি মাজার মধ্যে একটি হাদিস এসেছে এগারোশো উনত্রিশ সে বলা হয়েছে মোহাম্মদ ইবনি ইহিয়া ইবনি আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সালাম জুমার নামাজের পূর্বে চার রাকাত নামাজ আদায় করতেন এবং এর মধ্যে কোনো ব্যবধান সৃষ্টি করতেন না তার মানে এক সালামে চার রাকাত নামাজ পড়তেন তাহলে চার রাকাত যেটাকে আমরা আবলাল জুমা নামে উল্লেখ করি এহাদিসটির মান সম্পর্কে আমার জানা নেই তবে মুসলিম শরীফের যে হাদিস সেই হাদিসের সাথে এই হাদিসের কিছুটা বৈপরীত্য লক্ষ্য করা যায় এবং সৈবর শরীফের হাদিস যেটা নাহারি মাতনা মাতনা সেই হাদিস অনুযায়ী শুধুমাত্র চার রাঘাতের মধ্যেই সীমাবদ্ধ না বরং দু রাগাত দুরাঘাত করে যত খুশি পড়া যেতে পারে আর দু রাঘাত পড়ে অবশ্যই বসতে হবে

فلا فاليركع ركعتين قبل ان يجلسه منه بابر বর্ণিত হয়েছে এই নামাজগুলো বাধ্যতামূলক এক কথায় সংক্ষেপে বলবো যদি সম্ভব হয় দুই রাকাত দুই করে পড়তে থাকবেন ইমাম সাহেবের খুতবা পর্যন্ত যদি না পড়তে পারেন কমপক্ষে খুতবা চলাকালীন হলেও দুই রাকাত পড়ে বসবেন আর ভাইয়ের প্রশ্নের উত্তর হলো যে সরাসরি যেহেতু নামাজ দাঁড়িয়ে গেছে নামাজ পড়বেন নামাজের পরে আপনি বাদাল জুমা চার রকাত পড়তে পারেন যদি মনে করেন যে আমি আরও দু দু রেখাত বা চার রাখাত পড়বো তাহলেও পড়তে পারেন কোনোই সমস্যা নেই এর দ্বারা নামাজের পূর্বের যেই নামাজগুলো বা পরের নামাজগুলো ভয় আদায় হয়ে যাবে ওসলাল সেই দিনে মোহাম্মদিন নবী ই রমি আলী ওসালাম আসসালামু আলিকুম রহমতুল্লাহ